হবিগঞ্জের বাহুবলের একটি বাসা থেকে 900 বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে যৌথ বাহিনী। এই সময় নগদ 16,05,485 টাকা উদ্ধার করা হয়। আটক করা হয় চার পাচারকারীকে। মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে ভোর থেকে অভিযানে নামে যৌথ বাহিনী। পরে মিরপুর বাজারে ব্যবসায়ী রহমত আলীর বাসায় অভিযান চালিয়ে বাসার নিচতলা ও দোতলা থেকে 513 বস্তা ভারতীয় চিনি ও 60 কেজি জিরা উদ্ধার করে। এছাড়াও অপর একটি স্থান থেকে 387 বস্তা চিনি জব্দ করা হয়।